কুশমন্ডিতে বেহাল কাঁচা রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের লোহাগঞ্জ থেকে চান্দল পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। বাসিন্দাদের অভিযোগ, স্বাধীনতার পর 75 বছর কেটে গেলেও এলাকার বেহাল কাঁচা রাস্তা পাকা হয়নি। প্রত্যেকদিন হাঁটু সমান কাদা পেরিয়ে যাতায়াত করতে বাধ্য হয় এলাকার প্রায় কয়েক হাজার মানুষ। বর্ষায় কর্দমাক্ত রাস্তা যেন হয়ে উঠেছে আরো নরককুণ্ড। বর্তমানে অত্যন্ত খারাপ রাস্তায় যোগাযোগ বন্ধের উপক্রম এলাকাবাসীদের। বাসিন্দাদের অভিযোগ বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কাঁচা রাস্তা মেরামত হয়নি। শুক্রবার বেহাল রাস্তা অতি দ্রুত পাকা করার দাবিতে রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা। এই প্রসঙ্গে মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল সরকার জানান, লোহাগঞ্জ থেকে চান্ডাল পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা বেহাল রয়েছে, অতি দ্রুত আমরা রাস্তা সংস্কারের উদ্যোগ নেব। রাস্তা আমাদের চলাচল হয়েছে না। কোথা থেকে কত কিলোমিটার, কত পরিবর্তন করব, কত থেকে কত কিলোমিটার? লোহাগঞ্জ থেকে কোথায়? মোল্লাপাড়া। আচ্ছা, কি করলেন আজকে এখানে? এখানে আমরা ধান গাড়ি দেব। ধান গাড়লেন? কেন গাড়লেন, কি কারণে গাড়লেন? রাস্তা যোগাযোগ হচ্ছে না, আর লোক যাওয়া যা পারবে রাস্তা যাওয়া যায় না, রাত্রে অসুস্থ হয়ে গাড়ি চালানো রাত্রে দিনও হয় না। যে রাস্তা ঘাট হয়নি আমার তার জন্য। কোন রাস্তা থেকে কোন রাস্তা? লোহাগঞ্জ থেকে মোল্লাপাড়া। হ্যাঁ, কত কিলোমিটার রাস্তা, কি অবস্থায় রয়েছিল? 4 কিলোমিটার। 4 কিলোমিটার বেশি হবে, 5 কিলোমিটার। কি জন্য আজকে আপনারা বিক্ষোভ দেখালেন, কি জন্য দেখালেন? যে রাস্তা বিয়াল হয়েছে তার জন্য। আচ্ছা, আপনাদের কি কি সমস্যা হচ্ছিল রাস্তাতে? কি কি সমস্যা? যে রাস্তা ছেলে মেলে রাস্তা আসা যাওয়া অসুবিধা হচ্ছিল, আবার চলাফেরার লোকদের আমরা যে হেঁটে বেড়াই তা চলাফেরা যে অনেক দূর, এক 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 অনেক অসুবিধা হয়। আমরা আও করা আর গ্রাম কান্ট্রোল, আমি শুনতে পেলাম যে মানে আমাদের গ্রামবাসী জনগণ জনসাধারণ মানুষ আমাদের এখানে ধান লাগানো হয়েছে বা রাস্তা খারাপ বেহাল করার জন্য আমাদের প্রশাসনকে আমরা জানাবো। আমাদের এমএলএ সাহেব আছে, বিডিও সাহেব আছে, আমাদের জেলার প্রবন্ধকা আছে, সেটা আমরা খতিয়ে দেখব। কুশমন্ডি থেকে ধ্রুবজ্যোতি মহন্তর রিপোর্ট, বঙ্গের বার্তা। এত দ্বারা কুমারগঞ্জ ব্লকের বসবাসকারী সকল বাসিন্দাদের উদ্দেশ্যে জানানো যাইতেছে, সরকারি যে কোনো প্রকল্প থেকে আর্থিক সুবিধা বা অন্যান্য সুবিধা, যেমন বাংলার আবাস যোজনা, স্বাস্থ্যসাথী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক ও প্রতিবন্ধী ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, কৃষক বন্ধু, জাতীয় সামাজিক সহায়তা NFBS, সমব্যথি, জন্ম মৃত্যু, কাস্ট সার্টিফিকেট, MGNREGA, 100 দিনের কাজ, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, জয় জোহার, তপশিলি বন্ধু, জাতীয় পরিবার সহায়তা, মিশন নির্মল বাংলা, এই সমস্ত পরিষেবাগুলি সরকার বিনামূল্যে প্রদান করে থাকেন। এই সকল পরিষেবার সুবিধা প্রদানের ক্ষেত্রে কোথাও কোনো রকম টাকা বা ঘুষ দিতে হয় না। যদি কোনো ব্যক্তি এই সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে টাকা বা ঘুষ চেয়ে থাকেন, তবে উপযুক্ত তথ্য ও প্রমাণসহ বিডিও অফিসে লিখিত অভিযোগ জানাতে পারেন। এই অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। সৌজন্যে কুমারগঞ্জ ব্লক প্রশাসন।